আর এই দেখো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিরকম ময়লা উঠছে? এই দেখো তুলোর অবস্থা, দেখো কালো হয়ে গেছে তুলো। বসি, এত ভালো রেজাল্ট দেয় না এটা? খুব ভালো রেজাল্ট দেয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আমরা সবসময় মুখের পরিচর্যা করি, রাইট? তো আমরা কিন্তু গলা, ঘাড়, আন্ডার আর্ম, কনুই, তারপরে হাঁটু, এই সমস্ত জিনিসগুলোর আমরা কিন্তু পরিচর্যা একদম করি না। পায়ের তলা, গোড়ালি, গোড়ালির পাশটা, যেখানে গোড়ালির অ্যাঙ্কেলটা আছে, অ্যাঙ্কেলের পাশটা কিরকম কালো হয়ে থাকে, অনেকের ওই জায়গাটা শক্ত হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা যদি একটু কেয়ার করি আর একটু যদি সপ্তাহে দুদিন সময় দিই, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম থেকে আমরা সবাই মুক্তি পাবো। তো খুব ইজি উপায়, মাত্র দুটো স্টেপে আমি আজকে দেখাবো তোমাদের যে আমরা কিভাবে আমাদের নিজেদের হাত পা, গলা, ঘাড়, তার সাথে মুখ, সব কিছু পরিচর্যা একসাথে করতে পারি, কত সহজ উপায় আর কত বাড়িতে থাকা জিনিস দিয়ে, ঠিক আছে? আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, কারণ যে যাদের যেটা স্যুট করে না তার বদলে কি দিতে পারবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দেবো যখন ব্যবহার করব। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকে ভিডিও, চলে এসো। তো প্রথম স্টেপ আমরা করব ডিপ পোর ক্লিনজিং, মানে আমাদের পুরো মুখের বা হাতের বা বডির যেখানেই তোমরা চাও সেখানে এটা দিয়ে যদি করো, তাহলে তোমাদের খুব একদম ভেতর থেকে, ত্বকের ভেতর থেকে যে ময়লাগুলো থাকে, ট্যান পড়ে যায়, পিগমেন্টেশন, এগুলো সমস্ত কিছু থেকে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র মুক্তি পাবে। তার জন্য আমি নিয়েছি একটু দুধ। এটা তোমরা কাঁচা দুধ নিতে পারো, এটা বয়েল করা দুধ নিতে পারো, বয়েল মানে জাল দেওয়া দুধ নিতে পারো, বা এমনি গুঁড়ো দুধ, যদি বাড়িতে গুঁড়ো দুধ থাকে সেটাকে গরম জলে গুলেও নিতে পারো। গরম, একদম ভীষণ গরম নেবে না, ঈষদ উষ্ণ, মানে যখন অল্প অল্প গরম থাকবে তখন ব্যবহার করতে পারো। আর যারা র মিল্ক নিতে চাও বা কাঁচা দুধ নিতে চাও, তারা কাঁচা দুধও নিতে পারো। এর মধ্যে আমি এখন দিচ্ছি একটু অ্যালোভেরা জেল, এটা আমি 2 চামচ মতো নিয়েছি। আমি এখন তোমাদের মুখে আর হাতে করে দেখাচ্ছি, যদি তোমরা পুরো বডির করতে চাও তোমরা একটু বেশি পরিমাণে এটা নিয়ে নেবে। তো এর মধ্যে এখন আমি দিচ্ছি 2 চামচ মতন, 2 চামচ ভর্তি ভর্তি আমি দুধ নিয়েছিলাম, তো এর মধ্যে এখন আমি দিচ্ছি 1 চামচ মতন অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে নেবে অ্যালোভেরা জেলটা। যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা ফ্ল্যাক্সিড জেল নিতে পারো, আর যাদের ফ্ল্যাক্সিড জেলও স্যুট করে না তারা এর মধ্যে একটু ভিটামিন ই অয়েলও মিশিয়ে নিয়ে, খালি দুধের মধ্যে ভিটামিন ই অয়েল মিশিয়ে নিয়েও এটা লাগাতে পারো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের যে মুখের কালো ছোপটা, আমার এখনো দরকার, এখনো স্কিনটা ভালো হয়নি, আরো অনেকটা পরিষ্কার হবে। তো এখন এটা আমি মানে যেটা আমার রোদে পুড়ে গেছিল স্কিনটা, সেই যে স্কিনটা তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি সেটা থেকে এখন অনেকটা পরিষ্কার হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গা আছে যে জায়গাগুলো আমার এখনো হাতটাতগুলো এখনো পরিষ্কার হয়নি। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, সাফল্য তো পাবোই, যদি চেষ্টা করি তবেই তো সাফল্য আসে। তো এখন এটা আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেবার পরে দেখো জাস্ট একটা তুলো নেবে, এটা একটু গরম আছে, বেশি গরম কখনোই মুখে দেবে না, দিয়ে মুখের মধ্যে, আমার যেমন মুখের মধ্যে এখন কিছুই নেই, মুখটা ভালো করে ধুয়ে নেবে, স্নান, আর এটা স্নান করতে যাওয়ার আগে অবশ্যই করবে। টিপটা তুলে দিই, টিপটা তো ভীষণ ভালোবাসি পড়তে, তাই জন্য সবসময় টিপ লাগাই। এটা আমি ওই আন্দামান থেকে ঘুরে আসার পর থেকে শুরু করেছি এইটা, তারপরে তোমাদের আগে যে ভিডিওটা দেখিয়েছি সেইটা, সব কিছু শুরু করে দিয়েছি। তার জন্য হয়তো 7 দিনে আমার স্কিনটা অনেকটা পিগমেন্টেশন বা ট্যান পড়ে যেটা গেছিল সেটা চলে গেছে, অনেকটাই আমার আজকে লাগছে যে দেখো অনেকটা ফ্রেশ লাগছে আমাকে। হাতেও ভীষণ ট্যান পড়ে আছে, রোদে পুড়ে গেছিল ত্বকটা, সে তারপর থেকে আমি অনেক কিছু করে যাচ্ছি নিজের ত্বকের জন্য। দিয়ে 2 থেকে 3 মিনিট ঘষে নেবে, ঘষে নিয়ে মুখটা দেখবে যে হাতটা দেখো কত পরিষ্কার লাগছে, দেখো দেখো, আর এই দেখো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিরকম ময়লা উঠছে, এই দেখো তুলোর অবস্থা, দেখো কালো হয়ে গেছে তুলো। 3 মিনিট এটাকে ঘষে নেবে, নিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। তো ফার্স্ট স্টেপ হয়ে গেল, সেকেন্ড স্টেপ কি করব দেখে নাও। এখন যদিও
যদিও আমি এখন একটা জিনিস বলবো, কিন্তু সেটার এখন ভীষণ দাম বেড়ে গেছে, সেটা এখন যে কি খেল দেখাচ্ছে বাজারে। যাই হোক, এখন আমি তোমাদের দেখাতে চাই এই জিনিসটা, এটা হচ্ছে লেবু। আচ্ছা, এবারে আমি বলছি, লেবু যাদের স্যুট করে না তারা টমেটো স্লাইস নিতে পারো, টমেটোও যাদের স্যুট করবে না তারা বাড়িতে পাতা টক দই। আমি তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে টক দই বানাতে হয়, তোমরা সেভাবে টক দই বানাবে আর ব্যবহার করবে। এই যে লেবু, এই লেবুর মধ্যে আমি দিচ্ছি কিচ্ছু না, একটুখানি মধু, অল্প একটুখানি মধু এর মধ্যে দিয়ে মুখটার মধ্যে লাগাবে, বাস যথেষ্ট। যাদের অয়েলি স্কিন তাদের জন্য লেবু ভীষণ ভালো, যাদের ড্রাই স্কিন তারা বেশি করে একটুখানি মধু দিয়ে ভালো করে মাসাজ করবে। এই লেবুটাতে আছে সি ভিটামিন প্রচুর পরিমাণে, আর শুধু শুধু লেবু না, তার সাথে মধু, ওফ অসাম কম্বিনেশন। তো এই দুটো যদি একসাথে মিশিয়ে লাগাতে পারো স্কিনের মধ্যে, সপ্তাহে যদি দুদিনও করো, তোমাদের স্কিন এখান থেকে ওখানে চলে যাবে, যেখানে দেখবে যে তোমরা এত তাড়াতাড়ি স্কিনের কালারের পরিবর্তন হচ্ছে, আর এই যে পিগমেন্টেশন, ঠোঁটের চারপাশে কালো দাগ, ভীষণ তাড়াতাড়ি এটার থেকে তোমরা মুক্তি পাবে। একটুখানি হাত দিয়ে দিয়ে লেবুটাকে একটুখানি চিপে দেবে যাতে রসটা বেরোয়, আর একটুখানি আমি কিপটেমি করে দেখো অল্প একটুখানি লেবু নিয়েছি। আমি পুরো লেবু নিচ্ছি না বা অনেকটা লেবুর রস দিতেও বলছি না, এটার যাতে পুরো, এখন ভীষণ দাম লেবুর, সবাইকে লেবু কিনতে বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু বাড়িতে তো লেবু আসে, তো সেই জন্যই বলছি একটা ছোট্ট স্লাইস নিয়ে নেবে, নিয়ে সপ্তাহে দুদিন করবে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর লেবু কখনো শুধু ড্রাই, শুধু স্কিনে মাখতে হয় না লেবু, অনেকের লেবু স্যুট হয় না, আমি তাদের বলছি তোমরা একবার লেবুর সাথে মধু মিশিয়ে মেখে দেখো। আমার মনে হয় শুধু যদি লেবু দাও তাহলে স্যুট হয় না, লেবুর সাথে যদি কিছু মিশিয়ে দাও না তাহলে কিন্তু আমার মনে হয় না খুব একটা প্রবলেম হওয়ার কথা। যাদের অ্যালার্জি হয় তারা করো না, মানে দেখলে তোমরা অবাক হয়ে যেতে যে আন্দামানে গিয়ে আমি আমার নিজের সাথে কি করে এসেছি। দেখো এখনো হাতটা, দেখো দেখতে পাচ্ছ হাতটা এখনো কত ট্যান পড়ে আছে হাতে, দেখো। তো এখন এই ট্যানগুলো তুলতেও আমার অনেক সময় লাগবে, তো এগুলো আমি করছি, যেগুলো আমি করছি তোমাদের সাথে সাথে আমি সেগুলো শেয়ার করে যাচ্ছি। এলাম, এটা করো, এটা করবার ফলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। এটা স্নানের আগে সপ্তাহে দুদিন করো, তোমাদের টোটাল 7 মিনিট দিতে হবে, 2 মিনিট দুধ আর অ্যালোভেরা যেটা বললাম সেটা দিয়ে মুখটাকে ভালো করে ঘষে নেবে, ভালো করে মাসাজ করে নেবে, তারপরে মুখ ধুয়ে এইটা লাগাবে। এটা লাগাবার পরে এটা 5 মিনিট মাসাজ করতে হবে, এটাকে ভালো করে মুখের মধ্যে 5 মিনিট মাসাজ করবে। যদি মধু শুকিয়ে যায়, মানে লেবুর ভেতরে মধু ঢুকে যায়, আরটু একটুখানি মধু দিতে পারো, দিয়ে ভালো করে মুখটাকে 5 মিনিট ধরে, এটা ধরো 2 মিনিট ধরে লাগালে, লাগিয়ে 5 মিনিট ধরে এটা রেখে দেবে, দিয়ে এটাকে এমনি শুধু হাতে হালকা হাতে করতে থাকবে। আর যাদের চিবি চিবি করে তারা কিন্তু এটার থেকে বিরত থাকবে, লেবু দেবে না, তারা টমেটো দিও, বা টমেটো যদি না স্যুট করে তাহলে টক দইয়ের সাথে মধু মিশিয়ে দিও, কারণ একটা টক জিনিস তোমাদের দিতেই হবে, নলে কিন্তু এই মানে এই যে রোদে পোড়া বা পিগমেন্টেশনটা কিন্তু কিছুতে, মুখের নানা রকম কালো দাগ এগুলোতেই যায়। টক জিনিস দিলেই তবেই সেই জিনিসগুলোর থেকে তোমরা এই দাগ দাগছোপ থেকে তোমরা রেহাই পাবে, ঠিক আছে? তো আমি এখন মুখটা ধুয়ে আসি। লেবুর রস আর মধুটা যেটা বললাম সেটা লাগাবার পরে 2-3 মিনিট মাসাজ করবার পরে অবশ্যই 2-3 মিনিটের জন্য একটুখানি রেখে দেবে, দিয়ে তারপরে ধোবে, নলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে সেটার গুণটা, এফেক্টটা ভালো হবে না, ঠিক আছে? দেখো এখন আমি মুখটা ধুয়ে এসেছি, মুখটা সফট, হাতটা সফট, এই হাতটা অতটা করিনি, এই হাতটার থেকে এই হাতটা অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল লাগছে। তো এটা শুধু মুখ না, গলা, ঘাড়, কনুই, হাঁটু, যেখানে যেখানে তোমরা চমকাতে চাও শরীরে, সেখানে সেখানে তোমরা লাগাতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। করো আর ফিডব্যাক আমাকে অবশ্যই দিও, ঠিক আছে? তো যেভাবে বলেছি সেভাবে করো, আর এটা সপ্তাহে দুদিন করো, রোজ করবার প্রয়োজন পড়বে না। যদি রোজ করতে চাও বা যদি দুদিনের বেশি করতে চাও করতে পারো, কিন্তু আমার মতে এতটা সময় দেওয়ার মতন সময় কারোর কাছে হয়তো নেই, কিন্তু যদি ধরো কারোর বিয়ে বাড়ি আসছে বা কারোর পার্টি আছে তাহলে অবশ্যই সেটা তোমরা দুদিনের বেশিও করতে পারো। এটা 10 বছরের উপরে সবাই ব্যবহার করতে পারো, কিন্তু 10 বছরের নিচে, যেমন 5 বছরের উপরেও সবাই ব্যবহার করতে পারো, যদি একান্ত একটা কন্ডিশন যে তাদের যদি স্কিনে সেটা স্যুট করে,
কি করে বুঝবে? না প্যাচ টেস্ট। প্যাচ টেস্ট কাকে বলে? না কানের পেছনে বা কনুইতে দিয়ে বা গলার পেছন দিকটায়, ঘাড়ের পেছন দিকটায় একটুখানি দিয়ে দুদিন তিন দিন দেখবে যে কোনো চিরবি চিরবি করছে কিনা। যদি চিরবি না করে তাহলে তো আরামসে ব্যবহার করতে পারবে, সবাই সব বাচ্চারাও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পারো। তো আজকে এইটুকুই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।